না তোমাদেরকে বলি, মরণ কি বলা ভাই না, মরণ কি তোমাদের আসে না, মরণ কি মরবা না, মরণ কি হবে না, আজকের ঘটনা শুনে নাও। আমাদের ইসলামপুর গোয়াসে, ইসলামপুর থানা গোয়াসের মাঠে ফার্মের মাঠ, চিনেন না? চিনেন না, কথা কন না কেন? গোয়াসের ফার্মের মাঠে আজকে একটা মানুষ মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনারা জানেন না? জানেন না, শুনেছেন, মোবাইলে খবর দেখেছেন, ছেলেটার বাড়ি হলো ধুল্লাউড়ি, ডংকুল থানার সেবিক ছিল বাবা, বহরমপুর হসপিটাল মেডিকেলে যাচ্ছিল আপনার ডিউটি করার জন্যে, বাড়ি থেকে সুন্দর করে খাওয়া দাওয়া করে হেলমেট পরে মোটর সাইকেল নিয়ে বহরমপুর মেডিকেলে আপনার যাচ্ছিল, মেডিকেলে সুন্দরভাবে কি করবে, ডিউটি করবে, সরকারি ডিউটি, সেবিক মানুষ বাবা, ছেলে মানুষ, ছেলেটার নাম হলো রাহুল, তার নাম হলো রাহুল, ও মুসলমান আপনার গ্রিল তৈরি করে, যেগুলো আপনার জানালা জানালা তৈরি করে, ওই আপনার আল্লাহ আকবার, ওই যুবকের বুকের ভিতর দিয়ে দুটো রড চলে গেল, সঙ্গে সঙ্গে স্পটে দুই মারাচো মারা গেল, ও যুব মরণ কি তোমার ভয় না, মরণ কি তুমি মরবা না, তুমি মনে করছো এরকম জিন্দগি চলে যাবা, যুবক কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে, কখন কোন টাইমে কার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, ও যুবক এখন ভালো ভালো জিনিস পাওয়া যায় রে যুবক, ও যুবক যদি তুমি একদিন করে প্রতিদিন দশটা মিনিট করে যদি কোরআন পড়ো, প্রতিদিন দশটা মিনিট করে যদি হাদিস পড়ো, ও যুবক তোমার জীবনটা গড়ে যাবে, তোমার জীবনটা খুশি হয়ে যাবে, তুমি দুনিয়াতে খুশি হবা, পরকালে খুশি হবা, তোমার পরকালটা সুখময় হয়ে যাবে, কিন্তু যুবক তুমি মনে করো দুনিয়ায় সারা জিন্দগি বেঁচে থাকবো, না না না, কখন কোন টাইমে মৃত্যু হবে, আজকে নিশ্চয় দিয়েছেন যিনি, এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি, তিনি কে জোরে বলুন, আরো জোরে, এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি, আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, কখন কোন টাইমে নিয়ে যাবে কেউ বলতে পারবে না, আচ্ছা বলুন আমরা যদি জানতাম আজকে ওই ছেলেটা যে মারা গেল, রাহুল সেবিকটা মারা গেল, ও যদি জানতো আমার গোয়াসের ফার্মের মাঠে আজকে আবার মৃত্যু হবে, বলুন তো সে যেত কি, কথা কন না কেন, তাকে কোটি টাকা দিলেও কিন্তু যেত না, কিন্তু বাপরে ও যুব খবর নিয়ে দেখো, দাদি থেকে দাদু থেকে যায় লাতি চলে যায়, দেখা যায় বাপ চলে যায় ছেলে থেকে যায়, দেখা যায় ছেলে চলে যায় বাপের কাঁধে, ছেলের লাশ চলে যায়, জোরে বলুন যায় কি না, বাপের মনে মনে হয় আমি যখন মারা যাব আমার বেটা আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যায়, এমন মর্মান্তিক দৃশ্য, এমন মর্মান্তিক দৃশ্য ঘটনা ঘটে যায় রে বাবা, দেখা যায় বাপ থেকে যায় ছেলের লাশ বাপে কাঁধে করে নিয়ে যায়, ঘরে হার পাড়ার একটা ঘটনা আমার মনে হয়ে গেল, আজ থেকে 3 বছর আগের ঘটনা আমি বলছি, একদিন জালসাই ছিলাম, জালসাতে একজন বাপ মানুষ এসে বলে হুজুর গো আজকে আমি বড় কষ্টের ভিতরে, বড় দুঃখের ভিতরে আছি, বলে হুজুর গো আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এত মাল দিয়েছে, এত ধন সম্পদ দিয়েছে, আমি সারা জীবন যদি পায়ের ওপর পা তুলে খাই জীবনও আমার সম্পদ ফুরাবে না, আমার ছেলেকে বলেছিলাম বেটা রে তোকে চাকরি করতে হবে না, চাকরি করার প্রয়োজন না, কিন্তু বেটা শুনে না, বলে আব্বা সরকারি চাকরি আসছে আমি কেন পড়বো না, আমি কেন চাকরি নিব না, সে ছেলেটা চাকরি হয়ে গেল হাই স্কুলের, আপনার চাকরি, আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, আগামীকালকে জয়েন হবে, তার আগাদিন বাড়িতে গরমের টাইমে এরকম করে ফ্যানে হাত দিয়ে ফ্যানের সুইচটা টিপতে যাবে, ও মুসলমান ওই যুব ফ্যানে হাত দেওয়ার কারণে দুনিয়া থেকে চলে গেল, বা ভাউ ভাউ
করে কাঁদতে শুরু করে দিয়ে বলছে, হুজুর গো এ সম্পদ কে খাবে? আমার সন্তানের জন্যই করেছিলাম, আমার একটাই কলিজার সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাপ জানে না সন্তানের কাছে সন্তানকে কাঁধে করে নিয়ে বাপ ঘাড়ে করে নিয়ে কবরে যাবে, এটা ভাব বুঝেনি। কিন্তু মর্মান্তিক দৃশ্য আমি আপনাদেরকে বলি, এই ঘটনা যদি দেশের দুনিয়ার কোনো মানুষ করত বলুন তো তার গোষ্ঠী ষষ্ঠী হয়ে যেত কিনা? জোরে বলুন, হতো কি হতো না? কিন্তু করেছেন কে? জোরে বলুন কে? তিনি বলেন আমার আল্লাহ। তাই আমি বলবো দুরুদ মুসলমান মুক্তের পুরলারা, আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বান্দেগি করো, আমার দিনকে মানো, আমার ইসলামকে মানো, আমার কোরআনকে মানো রে বান্দা। ও মুসলমান, তুমি যদি আমার দিন নামাজ হুকুমকে পালন করে নিতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেব, পরকালে শান্তি দেব। আমার ঘটনা মনে হয়ে গেল, বিশ্ব নবী দয়া নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী, নবী 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 আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আল্লাহর নবী একদিন মৃত্যু শয্যায় সজ্জিত, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, নবীজি সহ্য করতে পারে না, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিসসালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি কেমন আছেন গো নবী আপনি বলুন। আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। ও আমার ভাই জিবরাইল, আমি তো ভালো আছি কিন্তু খুব একটা ভালো নয়। বলে নবী গো আপনাকে আমি বলবো, আমি আজকে এমন একজন মানুষকে এনেছি, এমন একজন পেরেস্তা আপনার কাছে এনেছি গো নবী, যে পেরেস্তা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না এবং কেমন পর্যন্ত অনুমতি নিবে না। বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি তাকে আনবো। নবী বললেন, ও জিবরাইল আমি যদি হুকুম না দিই সে যদি চলে যায়, আমি তাকে যদি বলে চলে যাও? বলে নবী গো আপনি যদি হুকুম দেন সে তো চলে যাবে, বলে তাই নাকি? আল্লাহর নবী বলেন, না 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 তাকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিসসালাম নবীর কাছে এলেন, নবী বললেন আসসালামু আলাইকুম, আর নবী কে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর প্যারা নবী, ও নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন, আজরাইল রে আমি তো মোটেও ভালো নয়। বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি আপনার জানটা কবুল করব, আর আপনি যদি হুকুম না দেন আমি এখান থেকে ফিরে চলে যাব গো হাবিব। বিশ্ব নবী বললেন, ও আজরাইল তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের উপর হাতটা আজরাইল দিলেন। আল্লাহর নবী বললেন, ও আজরাইল তুমি যখন আমার বুকের উপর হাত মারলে মনে হলো আমি নবী, আমার বুকের উপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল। সুবহানাল্লাহ, বুঝবেন না? বিশ্ব নবী বললেন, আজরাইল আমি নবী হয়ে যদি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা বসে যায় মনে হয় এত কষ্ট হয়। ও আজরাইল আমার উম্মত উম্মতি না জানি কি কষ্ট হবে, ও আজরাইল আমার উম্মত উম্মতি কি কষ্ট পাবে। নবী বললেন, নবী কে বললেন? ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত উম্মতি কোনো রকম কষ্ট পাবে না। বলে কেন পাবো না? পাবে না। বলে নবী গো ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন, যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন বাচ্চা ঘুমিয়ে যায়, যেমন টের পাই না, ও নবীজি আপনার উম্মত উম্মতি যারা নামাজি হবে, পরোজগার হবে, কোরআনওয়ালা হবে, ও নবীজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে, তাদের মৃত্যু
মৃত্যুকালে তারা কোন রকম কষ্ট পাবে না। ও মুসলমান দরবি, বিশ্ব নবী বারংবার একটাই কথা বলে গেছেন, ও আমার সাবার নামাজ, ও আমার সাবার সালাত, আইমা মালাকাত, আইমা নুকুম নামাজ, ও আমার সুন্নতের সালাত, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল বললেন, আমি দুনিয়া ও জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব। ও মুসলমান, আজকে নামাজ না পড়ার কারণে মসজিদ আজান হয়, মসজিদের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমাদের মসজিদ গুলাকে কেড়ে নিতে চাইছে। বাবরি মসজিদ নিয়ে নিল, কালকে যে মুক্তারপুরের মসজিদ নিবে না, এ গ্যারান্টি কার আছে বলুন? আছে গো, আই কথা বলেন না কেন, গ্যারান্টি আছে? বাবরি মসজিদ নিয়ে নিল, মুক্তারপুরের মসজিদ কেড়ে নিবে না, এ গ্যারান্টি কেউ দিতে পারবে? এ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকেই নয়, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছিল, চলছে কিনা জোরে বলুন, যুগে যুগে, এখন নয়, এখন তো চলছে বাবা, কিন্তু যুগে যুগে ইতনান মিটিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন যারা পারেনি। আচ্ছা বলুন তো, ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করে নাই জোরে বলুন, কথা কন, ফেরাউন তো নিজেই খোদাই দাবি করেছিল, রুমরুদ আল্লাহর সঙ্গে মারামারি করে আল্লাহকে মেরে দিয়েছিল, মেরে দিয়েছিল কিনা জোরে বলুন, নাউজুবিল্লাহ আল্লাহকে মারা হবে? এই মুসলমান নুমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এই ইব্রাহিম তোমার আল্লাহকে সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বিয়া তো বলছে কি রে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি তো, হ্যাঁ হারাম খর। আল্লাহ বললেন, ইব্রাহিম কোনো চিন্তা করো না, কাজতে দাও। ও মুসলমান কি করলো, নুমরুদ তীর বুঝেন না, তীর তীর ধনুক বুঝেন না, তীর ধনুক লিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা তাড়াতাড়ি করে তীর কানা ধরো, আর রক্ত মাখিয়ে তুমি জমিনে ফেলে দাও। নুমরুদ কি করলো, ওই তীর কানা নিয়ে বলল, সর্বনাশ সর্বনাশ ও ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি, দেখো তার নমুনা রক্ত, আল্লাহকে মরবে? কথা বলেন না কেন, আল্লাহ মরে? হ্যাঁ আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন, মুসা নবী আলাইহিসসালামকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না, তোমার ঘুম আসে না? আল্লাহ বলছে, হ্যাঁ মুসা কি মুখে বলতে বল বকছিস, আমার ঘুম, আমি ঘুমাবো কেন? মনে না তুমি ঘুমাও নাকি, আমার তো ঘুম আসছে। আল্লাহ বলছে, মুসা আমি কেন ঘুমাই না, তুই দেখবি। বলে তাহলে দেখাও, তুর পাহাড়ে আয়, একটা গিলাস নিয়ে গেল, কাঁচের গিলাস, কাঁচের গিলাস বুঝেন না, এই কথা বলেন না কেন, কাঁচের গিলাস, আর কাঁচের গিলাসে পানি খেতে ভালো লাগে না, লাগে না দেখতে ভালো লাগে। আর এখনকার আমাদের মা বোনেরা কাঁচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে, স্বামীকে পানি দেয় না, বলে কুটুম এসলে খাবে, তুমি গিলাসে এই পানি তোমাকে ওখানে খাও। আমার বাড়িতে কাঁচে লোড করা আছে গিলাস, ওই টিনের গিলাসে লিখে পানি দিয়ে কাঁচের গিলাস, কেন ওটা কুটুম সাক্ষাৎ আসবে, মেহমান আসবে, তাদের লাগে নিছি, আমি সব থেকে বড় মেহমান, আমার থেকে বড় মেহমান কে আছে? এ বাবুজি, মা বোনরা আবার দেখবেন যদি জিনিস কিনে নিয়ে গেলে টপ করে ভাঙে না, টপ করে বাহির করে না, স্বামীকে বলে তুমি ওইগুলো কুড়িয়ে খাও, কাঁচা জিনিস বাহির করা হবে না যদি ভাঙে ফেলি, কিন্তু টাকা ওই কাঁচা জিনিস গেলে কার টাকা কিনা? এখন নাহি লক্ষ্মীর ভাণ্ডার পাইছে, আপনাদেরকে পাই না নাকি, এদিকে পাই, 500 ছিল হাজার হয়েছে, আপনার দিকে হাজার হয়েছে, 500 ছিল হাজার হয়েছে, আবার খালা বলেছে যাদের স্বামী মারা যাবে তারা 2000 পাবে, কদিন পরে স্বামীর গলা টিপে মারবে বলে তুই মর, 2000 পাবো আমি, কি বুঝে? এই ঘটনা ঘটবে, ঘটবে। আর আমার বাবা জীবনে মুসা আলাইহিস সালাম
আল্লাহ আল্লাহ বলল আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে মুসার আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নিদর্শন? বলে হ্যাঁ আয় তোর পাহাড়ে আয়। গিলাসে করে কাঁচের গিলাস করে পানি নিয়ে চলে গেল, কাঁচের উপর খেলে এক গিলাস পানি নিয়ে স্বপ্ন দাঁড়িয়ে আছে তোর পাহাড়ে। আল্লাহ বললেন ঘুম, যত ঘুম আছে মুসাকে ধর। এমন ঘুমে মুসাকে ধরে নিল, ঘুমের কারণে মুসা তোর পাহাড়ে পড়ে গেল, হাতের গিলাসটা খুলে পড়ে গেল, গিলাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা নবী আলাইহিসসালাম চেতন পেয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন মুসা রে তোর গিলাস কো। বলে আল্লাহ এত ঘুম এসেছিল, ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে। বলে মুসা পাঁচ মিনিটের মধ্যে যদি তোর কাছে কাঁচের গিলাসটা সুরক্ষিত না থাকে, আর আমি আল্লাহ একটা মিনিটের জন্য যদি ঘুমিয়ে যাই, সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আল্লাহ একটা মিনিটের জন্য যদি ঘুমিয়ে যাই, সূর্যের চাঁদের সঙ্গে চন্দ্রের টপনার টক্কর লেগে যাবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, সূর্য বড় না চাঁদ বড়? জোরে বলুন, চাঁদের থেকে 70 গুণ বড় হলো সূর্য। কি চাঁদের থেকে 70 গুণ বড় হয় যে সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, আর চাঁদের থেকে 70 গুণ বড় হলো এক একটা নক্ষত্র। নক্ষত্র বুঝেন তো নাকি? তারা দেখে মনে হয় একটু কি একটুকু মনে হয় না? একটা চা সূর্য যদি জমিনে পড়ে যায়, গোটা জমিনটা ঢেকেও জায়গা থেকে আপনার সূর্য থেকে যাবে। কিন্তু বাপ সূর্যের থেকে চাঁদ বড়, চাঁদের থেকে আপনার কি বড়? বলুন জোরে বলুন, কি বড়? চন্দ্র বড়। ও মুসলমান, আল্লাহ রাস্তা আছে না নাই? জোরে বলুন, আমাদের দিকে রাস্তা আছে না কি? আল্লাহ রাস্তা আছে না নাই? আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? জোরে বলুন, আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে, লরি চলে, ট্রাক চলে, চলে কি চলে না? জোরে বলল, লরি চলে, ট্রাক চলে, বাস চলে, মুখ থুবড়ে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়, যায় না? জোরে বলুন। কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে না, যে রাস্তা দিয়ে লরি চলে না, যে রাস্তা দিয়ে ট্রাক চলে না, আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে বলুন? ওয়াসমাই জাতিল বুরুজ ওয়ালি ইয়াউমিল মাউদি ওয়াশাহিদিউ আমসহু। আল্লাহ বললে আমার রাস্তা দিয়ে লরি চলে না, ট্রাক চলে না, বাস চলে না, আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে, সূর্য চলে, আমার রাস্তা দিয়ে এক একটা নক্ষত্র চলে। সুবহানাল্লাহ বলুন। আমার বাবা জীবনে আল্লাহ বললেন মুসা রে আমি যদি একটা মিনিটের জন্য ঘুমিয়ে যাই, সূর্যের সঙ্গে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে, চাঁদের সঙ্গে নক্ষত্রের টক্কর লেগে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই মুসলমান দরুদি আল্লাহ ওয়ালা দিরওয়ালা ইমান ওয়ালা কলবা ওয়ালা আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী বারংবার বলে গেলেন, আমার সাবার নামাজ, আমার উম্মতের নামাজ, আরে নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, আজ আমি বলবো ও ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, একটা নয় দুটো নয় 13টি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন, হয়নি? জোরে বলুন। বিশ্ব নবী 13টি বছর ধরে কাফের বেইমানা বুঝে খেলা বুলা খাবু দুবা সাইবা মুগিরা, আমার নবীর উপর নির্যাতন চালিয়ে গেল, আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল, আমার নবীর উপর স্টিম রুলার চালিয়ে গেল। আমার আল্লাহ বলেন নবী গো আপনার মক্কার জমিন মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয়, ওগো নবীজি আপনি মক্কা থেকে চলে যান, আমার নবী যেতে চাই না। বারংবার খাবার দিকে তাকায় আর বলে কাবারে ওরে কাবা
আমার তো তোকে জুড়ে দিতে মন চাই না, আমি তোর খিদমত করব। কিন্তু আবু জাহেল আবু লাগাও কাফেরের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না। বিশ্বনবী মক্কা জুড়ে মদিনার পথে যাবে গজল ছেড়ে নাই, এই গজল ছেড়ে নাই, বুঝবো না বুঝবো না বলি। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া জন্ম দিহি নাই আজ। নবী গো আমার ঘড়াইয়া বাজার, হিজরত করিয়া জন্ম দিহি নাই। আবদুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মেনুর করবে তো জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘড়াইয়া বাজার, হিজরত করিয়া চলন মদিনায় আজ। নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘড়াইয়া বাজার, হিজরত করিয়া চলন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে আপনি আজকে মার খেতে হবে না, বিবিকে বা এতিম সন্তানকে করতে হবে না, আল্লাহ রাস্তায় একটু ইসলামের জন্য হাত বাড়িয়ে দিতে হবে। আমি হাদিসে পড়েছি নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে মসজিদের বদলে ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আজকে দুনিয়ার জমিনে মসজিদ হলে ভেঙে দাও, মাদ্রাসা হলে ভেঙে দাও, কোরআন হলে পুড়িয়ে দাও, আমি বলবো পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারা পারবে না। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো নবীর প্রেমিক কারা, নবীর ভালোবাসেন কারা। আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে, চকচকে হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো পাক হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য, নামাজ পড়ার জন্য উযু করতে হবে না, হবে না কথা বলেন, হবে না? তিন ওযুতে তিন তিন ফরজে গোসল করো, শুনেন, তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় ওয়াক্ত গোসল শুনো, ভয়ঙ্কর আট জানা সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাঙ্গস্তে, আর কোন ভঙ্গি চলে যাও টুঙ্গি। ও মুসলমান কারা কারা আল্লাহর জান্নাত যেতে চায়, কারা কারা আল্লাহর যেতে চায়, জান্নাত যেতে চাই না চাই না, জোরে বলুন, আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না, জোরে বলুন, আল্লাহর জান্নাত যেতে চাই, আল্লাহর জান্নাত যাওয়ার জন্য মসজিদ তৈরি করার জন্য। আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমি আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই, লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না, আল্লাহর ঘর মসজিদের রোজু তৈরি করার জন্য, মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্য আমি মাত্র তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 15,000 করে টাকার দাতা আমি একবার তকবীর দেব। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, কিন্তু ওযুখানা নাই, ওযুখানা করার জন্য, সুন্দর করে তৈরি করার জন্য, ওগো হুজুর আমি 15,000 টাকা দিব, এমন কোন একজন দরদি সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ? আপনি বলে কুদুর আমার কাছে জানা যে কিন্তু মাল নাই, আমি পুরো অল্প 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 করে দিয়ে 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 15,000 টাকা শোধ করে দেবো।
বহু টাকা বহু দিকে চলে যাই, বিবি বান্ধব ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের দোকানে চলে যাই, বন্ধু বান্ধবের পেছনে চলে যাই, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন হারিয়ে যাবে না, এটা কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। আমার নবী বলে গেলে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল আমলিয়াত গুনাহ বন্ধ হয়ে যায়, সদকায়ে জারিয়া হিসাবে থাকে, তিনটি জিনিস যদি করে যায় আমি বলবো মুসলমান গো আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 15,000 টাকার দাতা। একজন দরদি খাও তো চুকুর দিয়ে বলি, ডানে বাই পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায়, আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম 15,000 টাকার দাতা। কি মুক্তিরপুরের মাটিতে 15,000 টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না, একজন নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। আমি জানি মুক্তিয়ারপুরের মাটিতে 15,000 কেন, 20,000-30,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? হুজুর বলেন আছে না নাই, কথা বলেন আছে, কিন্তু ওরা মনে করছে হুজুর দিব না, বলে কেন খামাকায় 15,000 টাকা দেবো, কেন আর কিছু টাকা দিয়ে 1 বিঘে জমি বন্ধ খুলিব, রসুন লাগাবো, রসুন হয় না আপনাদের দিকে? বলে হজুর মাথা খারাপ হয়েছে আপনার, 15,000 টাকা দেবো আর কিছু টাকা দিয়ে 1 বিঘে মাঠে জমি বন্ধ খুলিব, দিয়ে রসুন লাগাবো, রসুন এখন 12,000-13,000 টাকা কুইন্টাল আপনি জানেন, 1 বিঘে রসুন লাগাতে পারলে বাজি মাঠ। কিন্তু একটা কথা বলি, রসুন কার ইশারায় হয় কথা বলেন না কেন? আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে দিব না, আপনি আনতে পারবেন কথা বলেন না? আপনারা আনতে পারবেন না? তাহলে রুজিতে বরকত দেবেন কে, ফসলে বরকত দেবেন কে, ফসল বাড়িয়ে দেবেন কে? আপনি তো একটা কোয়া লাগেন কিন্তু মোটা কোয়া হয় না, হয় না? ধরে বলুন, আপনি একটা গম বোনেন, একটা গমের থেকে কটা গম হয় কে বলেন দেখি? আপনারা বলতে পারবেন এটা কে দিয়েছে? কোরআন খুলুন, কোরআনে আল্লাহ বলেছেন আলাম নাজালিল আরদা মিগাদা, আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা, এই জমিনটা বিছানা কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? আলাম নাজালিল আরদা মিগাদা, সূরা নাবা 30 পারা আপনি খুলে দেখুন, তার মানে দেখুন, তার মতলব দেখুন, তার শানে নজুল খুলে দেখুন, সুন্দর বাজে আল্লাহ কোরআনে বলে দিয়েছে আলাম নাজালিল আরদা মিগাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? সুবহানাল্লাহ, বলুন জমিনকে আল্লাহ প্রস্তাব করেছে, মানুষ পুঁতে দায়িত্ব হজম করে নিবা, লোহা পুঁতে দিলে হজম করে নিবা, গ্লাস পুঁতে দিলে হজম করে নিবা, প্লেট পুঁতে দিলে হজম করে নিবা, কিন্তু মানুষ যদি ধান গম পাট সরষা আঙ্গুর বেদানা নাশপাতি মনকা ক্রোটের বীজ ফেলে দেয়, খবরদার হজম করে নিবা না, একটার বদলাই তুমি ফেরত দিবা, ঠিক কিনা জোরে বলুন? এই কথা বলেন না কেন? আমি কি তোমাদের কাছে বানাই নাই জমিনকে বিছানা? আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো শক্ত নরম করে দিতাম, তোমাদের বিল্ডিং বালাখানা হতো না হতো? গোজরে বলুন, কথা বলেন না কেন? আলাম নাজালিল আরদা মিগাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি যদি জমিনকে তোমাদের মত কাছে পাথর করে দিতাম, পাথরের মতো শক্ত করে দিতাম, তাহলে তোমাদের ধান গম আঙ্গুর বেদানা মাগারো আখরোট মনক্কা আপনার কোনো জিনিস তৈরি হতো না। আমি যদি পানির মতো নরম করে দিতাম, তাহলে তোমাদের বাংলো বিল্ডিং হতো না। আমি জমিনকে প্রস্তাব করেছি, মানুষ পুঁতে দিলে হজম করে নিবা, কিন্তু লোহা পুঁতে দিলে হজম করে নিবা, আমার বান্দারা যদি সরষন ফেলে দেয়, গমের বীজ ফেলে দেয়, হজম করবা না, একটার বদলা তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা। 1 বিঘে জমিতে কমন ধান কম বুনেন? 20 কেজি কমন লেন,
কুড়ি মন, কুড়ি কেজি দিয়ে কুড়ি মন, এ গমে বরকত দিয়েছে কে? কথা কল না কেন আমি আল্লাহ তোমাদের কাছে জমিন কি করেছি বিছানা, যে কোনো গাছ দেখবেন মাটি থেকে বের হয় যখন মাটি থেকে যখন উপরের দিকে উঠে, যে কোনো গাছ যখন মাটি থেকে উপরের দিকে উঠে প্রত্যেকটা গাছ কিন্তু এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে কিন্তু দুটো তিনটে চারটে পাঁচটা হয়ে যায় জমিনে, ভিতর থেকে যখন বেরোয় তখন একটা হয়ে জমিনে যখন ছড়িয়ে যায় তখন চারটে পাঁচটা হয়ে যায়। কবি বলে হার কে হয় জমি রবি শনি কালাও গয়ে, যে কোনো গাছ যখন মাটি থেকে বের হয় এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে জমিনে দুটো তিনটে চারটে ভাঙড়ি হয়। আল্লাহ বললেন বান্দারে আমি পর্বত গুলাকে প্যারাক দিয়ে আটকে রেখেছি যাতে নড়াচড়া না করে, আর যদি নড়াচড়া করে আমার জমিনে আমার বান্দারা তারা থাকতে পারবে না। তারপরে আল্লাহ বললেন আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং পালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ, আল্লাহ একটা না দুটো? কথা কন, আল্লাহ যদি দুটো হইতো লা ফাসাদ আতা কি হইতো? দেশে ফাসাদ লেগে যেত। এক আল্লাহ বইছে পানিতে বান্দারা মরিয়া গেল গরমে, আর এক আল্লাহ বইছে খবরদার পানি দিস নিয়ে নিমু খারাম এরা চিনতে পারো না, আমার ডাকে সাড়া দিলে কেন তোমরা হাতটা উঠাও না? তাই আমি আপনাদেরকে বলবো 15,000 নয়, মসজিদটা তৈরি করার জন্য আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আল্লাহ ঘরের জন্য একটু সর্বপ্রথম হাত করে বলি ইনশাল্লাহ। ওগো মুক্তারপুর ওয়ালারা, আজকে আপনারা নাইট জলসা দিয়েছেন কিসের জন্য? উন্নতি করবে মসজিদের জন্য। আপনারা যদি মনে করেন মসজিদের জন্য দিব না, মসজিদ হবে না হবে, কথা বলেন না কেন? এই ছেলাই যাবাতে এতক্ষণ গেলে না কেন? আতায় শুরু হয়ে চলছে পালাইছ, তোমাকে দিতে হবে না বসো। আমার বাবা যে বলে আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মনে করেন আমরা দেব না, মসজিদ করার ক্ষমতা নাই, জুল হকের নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু হেদায়েতের মালিক কে জোরে বলুন? হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিবে। এই জায়গার মালিক কে জোরে বলুন? আল্লাহ। হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী হতেন, হেদায়েতের মালিক যদি কেউ হতেন, আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক নবী নাকি? কথা বলেন না কেন? হেদায়েতের নবী মালিক যদি নবী হতেন, আল্লাহর নবীর চাচা আবু তালেবকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন, ঠিক না? সব থেকে জাহান্নামের কম আজাম যাকে দেওয়া হবে, জাহান্নামের সব থেকে কম আজাব যাকে দেওয়া হবে তার নাম হলো আবু তালেব। জাহান্নামের নিম্ন আজাব খালি আগুনের জুতো পরানো হবে, নিম্ন আজাব আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেন? মক্কার জমিনে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে? জোরে বলুন না কে? আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকি কেউ মারতে পারেনি। আবু তালেব বলেছিল আমি ভাতিজার কলমা পড়ি নাই তো কি হয়েছে, আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের ছিটকি দিয়ে দাও আমি দুটা মক্কা জমিনটাকে তছনছ করে ফেলব। সুবহানাল্লাহ, বলবেন না ওই মুসলমান দরুদ আল্লাহ
কোরআনে বললেন ইন্না কানাতা দিমান আহাবাবতা, ওগো নবীজি আপনি যাকে ইচ্ছে মনে করেন হেদায়েত করবেন, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কে জোরে বলুন, তাই তো বলি ইজ্জতের মালিক কে, জোরে বলুন বেইজ্জতের মালিক কে, সম্পদের মালিক কে, কেড়েনার মালিক কে, বাচ্চাকে ফকির বানাই কে, ফকিরকে বাদশাহ বানাই কে। কালকে লোচনপুর আপনাদের এখান থেকে কত দূর, 3 মাইল 5 কিলোমিটার। গতকালকে লোচনপুরে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, আপনারা জানেন শোনেননি, ফকির বাপ বেটাই তারা ভিক্ষা করতে গিয়েছিল, দুপুরের ক্ষুধা লেগেছে তারা খাবে, খাবারে কত পেটের জন্য যন্ত্রণা, ক্ষুধা লেগেছে খাবার দিয়েছে, খাবারটা নিয়ে এসে বাড়িতে খেতে বসেছে, ও মুসলমান তারা বাপ বেটাই খেয়েছে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেল, গিয়েছে না যায়নি, কথা বলেন। তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি আপনি বাড়ি পৌঁছাতে পারবেন এ গ্যারেন্টি কার আছে, কথা বলেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না, পারে না। কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন খাদির। কোরআন বলে, কবিও কি বলে শোনেন, রাজ মানো সিংহাসন সবই করি কতজনে ল সারাদিন কেটে কেবু বানা হারে রাই কেবু বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, আর কেবু বা ঘোড়ার গোশ কাটে পেটে ভাতে। ও মুক্তারপুরের মুসলমানেরা, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ। আমি আপনাদের কাছে 50,000, 30,000, 20,000 করে বলিনি, আমি সর্বপ্রথম একজন দরুদিকে বলবো আল্লাহকে ভালোবাসেন কারা, মসজিদকে ভালোবাসেন কারা, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা তুলে দেবেন তারা। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 10,000 টাকা শোধ করবো, একজন দরুদি একটু হাত তুলে বলি। এতগুলা মানুষের ভিতরে একটা লোক নাই যে 10,000 টাকা দিবে ইনশাল্লাহ। হাবা একটু কথা বলি, কথা বলুন। হ্যাঁ না না, আমি আপনাদের কাছে বলি, আপনারা যদি দিতে না পারেন সবাই হাতটা তুলে বলেন। বলে হুজুর গো আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো মুক্তারপুরের মাটিতে কোনো মানুষ নাই। সবাই মিলে বলেন কি, যাতে মাতাল হইল তাহলে ঠিক। বলে আচ্ছা দিব না, দিলে কমে যাবে ফুরিয়ে যাবে, আপনি পাগল হয়েছেন, টাকা দিব, ওই টাকাটা দিয়ে বাড়িতে বাথরুম তৈরি করবো, আরাম করে বাথরুম করবো। আচ্ছা বাথরুম আপনার, কিন্তু আরামের মালিককে, কথা বললাম, বিছানা আপনার, খাট আপনার, পালঙ্গ আপনার, কিন্তু বলুন তো ঘুমের মালিককে। আমাদের দেশে একজন কোটিপতি ছিল, কোটিপতি মানে করোড় করোড় কোটি টাকার মালিক, পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন, নাম করা মুর্শিদাবাদ, আল্লাহ এত সম্পদ দিয়েছিল, কিন্তু ডাক্তার তাকে বলল যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও মাটিতে শুয়ে যাও। কি বুঝতে পারলেন না, যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও মাটিতে শুয়ে যাও। এ মুসলমান খাট পালং দিয়েছেন কে, দুনিয়াকে গায়ে মুসাফির, মঞ্জিল তারা কবর খায় মখমল পেছনে বনে মিট্টি মেশ রহি হাই, দুনিয়া বনি গায়ে জম সে লখো করোড়ো আয়ে, তুনে আপনি হাতো সে কিতনে মুর্দা কো দফনায়ে, তুনে আপনি আঁখো সে কিতনে জানাজা দেখি হায়। আল্লামা ডাক্তার কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছে, বান্দারে আল্লাহ তোমাকে মুসাফির করে দুনিয়ায় বানিয়েছে, তাই আমি বলবো
আমি আপনাদের কাছে বেশি করে টাকা বলি না, আমি আমার নিজের জন্য চাই না, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকার দাতা। একজন দরুদি ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে, মা বোন সোনা দরুদি, আমি সকলকে বলে বলবো মাত্র 10,000। এমন কোন মুসলমান নাই, অনেকের মা চলে গেছে, জন্ম দুঃখিনী মা, বাপ কবরে চলে গেছে, যে মা নামাজ নদিন আপনাকে গর্বে করে রেখেছিল, মারাত কে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। সেই মা কবরে শুয়ে বলে, আল্লাহ এমন কোন দরুদের বেটা নাই, বিটি না, এটু কবরের আজামটা মাফ হয়ে যাবে, আল্লাহর ঘরের জন্য একটু হাত বানিয়ে দেবে। মা কি জিনিস, মা কত দরুদের জিনিস, আল্লাহ কোরআনে বলেছে অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা বুলুগুন্না ইনদাকাল কিবা। ও মুসলমান দরদি, আমার ভাইরা, ওদিকে আমি বক্তব্য দেব, কিন্তু তার আগে আপনাদেরকে শোনাবো আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 হবে না গো, একটাও নাই, এমন কোন চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, একজন দরদি মুক্তিয়ারপুরের মাটিতে 15,000 টাকা দাতা, 10,000 কিনা আব্দুল বারী, সুবহানাল্লাহ। এই দেখেন, একবার জোরে বলুন না, না রে তকবীর, আরো জোরে জোরে বলুন না রে তকবীর। এখন তকবীর দিতে মনে লাগে না, তকবীর দিলে কি পাবেন কি হবে, কিন্তু নেতার পিছনে তেল মাখাবেন। কিছুদিন পরেই তো আসছেন লোকসভা, আপনার দিকে লোকসভা ভোট নাই, এদিকে আছে, আমাদের দিকে আছে,